সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায় পুরো আয়োজন জুড়ে দেড় ঘন্টা আপনাদের সাথে আমি থাকবো অহনা তাসনিম খান আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আড্ডা দিতে যাচ্ছি সেই বিষয়টা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকের যে বিষয় সেটা হলো দেশের পণ্য দেশের গর্ব একটি দেশের পণ্য সেই দেশের ঐতিহ্য এবং বাংলাদেশের প্রত্যেকটি পণ্য কতখানি ঐতিহ্যপূর্ণ তা সম্পর্কে আমরা সবাই জানি আমাদের চৌষট্টিটি জেলার যত প্রকার পণ্য আছে সেগুলো নিয়ে যদি কাজ করা হয় এবং সময় মতো সবখানে আমদানি এবং রপ্তানি চলে তাহলে বাংলাদেশের অর্থনীতি আসলে ভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে এমনটাই আসলে বরাবরই সবাই ভেবে রেখেছেন এবং আমাদের প্রচুর উদ্যোক্তা আছেন যারা এখন দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন আমরা প্রত্যেকটা সময়ে যখন দেশের সংস্কার নিয়ে কথা বলি দেশকে ভালোবাসার কথা বলি সেক্ষেত্রে শুধুমাত্র জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান কিংবা একটি দেশকে ভালোবাসার ভেতরেই কিন্তু অন্তর্নিহিত থাকে না বরং একটি দেশের পণ্য ব্যবহার উৎপাদন এবং সেই দেশের পণ্যই আমদানি রপ্তানির দিকে মনোযোগী হওয়াও দেশপ্রেমের একটি অংশ এবং সেই বিষয়গুলো তুলে ধরবার জন্যেই আজকে আমরা ডেকেছি দুজন বন্ধুকে যারা দুজনেই দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন চলুন পরিচয় করে জড়িয়ে তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন রুমানা বেগম তিনি একজন উদ্যোক্তা এবং তার উদ্যোগের নামটা বেশ সুন্দর ভালো খাইলে বলিয়েন অনেক স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে ধন্যবাদ আমাকে লেডিস ক্লাবে ডাকার জন্য আমার খুবই ভালো লেগেছে আপনাদের সাথে আড্ডা দিতে পারবো বলে আমি ফুড নিয়ে কাজ করি হোমমেড ফুড ফ্রোজেন ফুড কুক ফুড আমার পেজের নাম তো বললেন ভালো খাইলে বলিয়েন সেই বিষয়টা নিয়ে আসবো তার আগে আরেকজন কেউ স্বাগত জানিয়ে নেই তার নামটাও ভীষণ সুন্দর বিবি ফাতেমা বেনু এবং তার উদ্যোগের নাম বেনুকা ফ্যাশন অনেক স্বাগত লেডিস ক্লাবের আপনাকে অনেক ধন্যবাদ আপু এবং আমার কাছে এসেই শুনতে ইচ্ছে করে যে লেডিস ক্লাবে আসলে আসলে কেমন লাগে বা লেডিস ক্লাব নিয়ে আসলে আপনাদের কি কি মনোভাব থাকে সেটা একটু শুনতে ইচ্ছে করে আড্ডা মারতে আসলে সবারই ভালো লাগে তো সেটা যদি লেডিস ক্লাব হয় তো কথাই নেই আজকে বিকেলটা আসলে সন্ধ্যাটা অসম্ভব ভালো লেডিস ক্লাবে সে গল্প করতে পারছি আপনাদের সাথে ভালোই লাগছে চমৎকার রুমানা আপু তো তার উদ্যোগ নিয়ে কথা বলতে চাইলেনি কিন্তু তারও আগে আমাদের সবচেয়ে আমার মনে হয় যে গুরুত্বের আরেকটা অংশ এবং আমাদের অবিচ্ছেদ্য জায়গাটা আসলে মেনশন করে নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমি একটু ডেকে নিতে চাই আমাদের জুমের বন্ধুদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন এ পর্যায়ে আবার একটু রুমানা আপুর কাছে এসে যেতে চাই এবং জানতে চাই ভালো খাইটা বলিয়েন এই নামটা আসলে কেন দিতে ইচ্ছে করলো এবং থেকে শুরু হলো এই আয়োজন কবে ধন্যবাদ আমি আসলে দুই সাল থেকে কাজ শুরু করি তখন আমি প্রথমে আমি কাজ শুরু করে আসলে ইয়ে নিয়ে ক্লদিং নিয়ে তার পাশাপাশি ফুড নিয়েও শুরু করি তখন অনলাইন পেজ খুলি আমি দুইটা একটা স্বপ্ন পূরণ ওটা আমার ক্লদিং পেজ আর খাবারেরটা হলো রুমানাজ রেসিপি রুমানার আমার নাম রুমানা সেই জন্য রুমানার রেসিপি বলে আমি জাস্ট এটা আমি মনে করেছিলাম যে ইউটিউব চ্যানেল করব কিন্তু প্রতিনিয়ত মানে ভিডিও করা এটা আমার কাছে একটা মানে মনে হলো যে এটা ডিফিকাল্ট হবে তারপরে আস্তে আস্তে তো আসলো কোভিড কোভিডে হোম খাবারের খুবই প্রচলন আমি জাস্ট খাবার ছবি দিই এমনিই যে যেটাই করি আমি সুন্দর ডেকোরেশন করে আমি ছবি দিই যখন আমি হঠাৎ করে আমার বান্ধবী আমার বন্ধুর বন্ধুরা মানে আমার ভার্সিটির ফ্রেন্ডরাই বেশি আমি রাজশাহী ভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছি তো আমার বন্ধুরা সবাই আমাকে মানে নখ দিতে থাকে খাবারের ছবি দেখেই যে এই তুমি করছো নাকি কাজ আমরা তো এরকমই চাচ্ছি রিলায়েবল কাউকে তখন আমি এইভাবে শুরু করে দিলাম খাবারটা খাবারের কাজ যখন শুরু করলাম রোমানা রেসিপি দিয়েই দুই সালে এসে আমার মনে হলো যে এই নামটা খুবই কমন অনেকের নামেই আছে রোমানা মানে রেসিপি দিয়ে তা আমি ভাবলাম যে নতুন কিছু করি নতুন কিছু করব কি করব এরকম করতে করতে ভাবলাম যে ভালো খাবার তো আমি দিব কারণ আমরা হলো সেই কোয়ালিটিটা মেনটেন করি যেটা হয়তো বাইরে হয় না হোম মানে আমি করছি আমার এভাবেই খাবারটা তৈরি হয় যে অর্ডারটা আসে আমার বাসার জন্য সেটা সেটা হোক লাঞ্চ বা সেটা হোক এই ব্রেকফাস্ট যেটাই হোক না কেন স্ন্যাক্স যেটাই হোক না কেন আমি কিন্তু সেই দিনেরটা আমি বাসার জন্য তৈরি করে ফেলছি আমার ফ্যামিলির জন্য তৈরি করছি তাহলে সেই কোয়ালিটিটা আমি সেভাবেই মেনটেন করব। আমি এতটুকু আপনি যে সময়টা শুরু করলেন কোভিড এর সময়টা সেই সময় একে তো মানুষ বাইরে খাবার অর্ডার করতে পারছে না তার উপর আবার সেই সময় মানুষের যেহেতু রোগ শোকের সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবং কোভিড আক্রান্ত এত মানুষ আছে ঘরের খাবার ছাড়া আর কোনো কিছুই তখন স্বাস্থ্যকর নয় তো মানুষ আসলে একটা হেলদি লাইফ লিভিং এর দিকে এগোচ্ছে এবং সেই সময়টা আপনিও চাচ্ছেন যে খাবারের যে স্বাস্থ্যটা খাবারের যে মান সেটা আসলে অতখানি মানসম্মত হোক অতখানি মানসম্মত হোক আর ওইখানে আমার একটু বলার আছে ভালো লাগার কথাগুলো আসলে বলতে ইচ্ছে করে সেটা হলো কোভিড সিচুয়েশনে অনেকেই হয়তো দেখেছে অনেক খারাপ কিছু পাশে আপন মানুষও থাকে নাই কিন্তু আমি দেখেছি দূর থেকে চিরা মানে রংপুর থেকে রাজশাহী থেকে দিনাজপুর থেকে আমাকে বা ঢাকারি অন্য এলাকা থেকে আমাকে ফোন করে জানাচ্ছে তুমি একটু খাবার আমার অমুকের কোভিড হয়েছে তারা কেউ বাইরে যেতে পারছে না বা রান্না করতে পারছে না তুমি এটা তে পারবে কিনা পৌঁছে এমনও হয়েছে যে আমি খাবার নিয়ে আবার তার সাথে একটু গিফট দিয়ে তা আমি নিজের গাড়ি করে আমি হয়তো ডেলিভারি ম্যান পাচ্ছি না নিজের গাড়ি করে চলে গেছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটা ঘটনা ঘটেছিল আমি যে দিয়ে আসছি মানে আমার আমি আসলে বিজনেস শব্দটা ইউজ করতে চাই না আমার ভালো লাগার জন্য ভালো থাকার জন্য মানে ভালো কাজের মধ্যে থাকার জন্য আমার আসলে বিজনেসে নামা ছোট্ট একটু গল্প যদি বলার সুযোগ পাই আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে যখন অনার্স পড়ি তখন আমার আমরা হয় না বন্ধুটা কথা বলে যে তুমি কি আমি মানে আমি চাকরি করব না তাই বলতাম তখন বলতো যে তখন কিন্তু ভাবেন আমি মানে নাইনটি সেভেনে ইয়ে করেছি মাস্টার্স করেছি তো তখন ভাই ইউনিভার্সিটি সেখানে সমাজ বিজ্ঞানের মতো একটা ভালো বিষয় আপনি পড়েছেন আবার রাজশাহী কিন্তু পিছানো অনেক মানে মানে উদারভাবে ভাবার মতো জায়গা না অনেক পিছানো জায়গা সেখানে আমি ভেবেছি আমি বিজনেস করব। কেন একটাই কারণ যে আমি সংসার করব মন দিয়ে করবো সময় করবো সারাদিন আমাকে বাইরে থাকতে হবে পক্ষে সম্ভব বাইরে সারাদিন থেকে ফুলটা তার পরিবারকে দেওয়া যার জন্য আমি ভাবি বিজনেস কিন্তু কি করবে এটা ভাবতে পারি নাই তারপরের থেকে আরেকটু পরে শুনবো অবশ্যই ওখান থেকে আমার গল্পটাকে টেনে ধরবো বেনু আপুর কাছে আসে নিজের নামের সাথে মিল করে বেনু। ফ্যাশন হয়েছে সেটা আমি বুঝতে পারছি কবে এর শুরু এবং কি এর পেছনে গল্প সেটা একটু শুনাই 2009 সাল থেকে আসলে ব্যাপারটা শুরু সে অনেক আগের বিষয় অনেক আগে থেকে আমার বিজনেসটা শুরু তো যেহেতু আমার নামটা আমার নাম কিন্তু বেনু না আমার নাম বেনজির আচ্ছা তো সবাই আদর করে বেনু ডাকে সেই থেকে বেনুকা ফ্যাশন আমার বিজনেসের নামটা দেওয়া হয় বাহ প্রথমত আসলে আমি যখন ককেজ ব্যাচা ছিলাম তখন 2011 তে একটা মেলার অর্গানাইজ করি সেখান থেকে আমার উদ্যোক্তা জীবন শুরু বিজনেস লাইফ শুরু তারপর এগারো সালে তো ওদের জৈতাও তখন আসেন জৈতাতে আমার শোরুম আছে তাছাড়া রাপা প্লাজা আমার একটা শোরুম আছে দেশি পণ্য নিয়ে দুটো শোরুম আছে একই জায়গায় দুটা শোরুম আছে দেশি পণ্য নিয়েই প্রথম শুরু আমাদের গ্রামের মেয়েরা এত সুন্দর করে হাতের কাজ করে সেটা নিয়ে আসলে প্রথম যাত্রা শুরু কি কি ছিল প্রথম আমার যেটা আসলে শুরু আমাদের দেশে যেটা হাজার বছর ধরে জামদানি শাড়ির উপরে আমি প্রথম কাজ করি বাহ জামদানি শাড়ির উপরে কাটওয়ার্কের কাজ নিয়ে আমি প্রথম আসি আমাদের নিজস্ব জিআই নিজস্ব হ্যাঁ যেটা আসলে সারা ওয়ার্ল্ড পছন্দ করে আমাদের দেশ ছাড়া এটা কোথাও পাওয়া যায় না তো সেটা নিয়ে আমার প্রথম যাত্রা শুরু জামদানি শাড়ির উপরে ডিজাইন করে কাটওয়ার্কের কাজ এটা আমি অনেক দিন করেছি তারপর আমি থ্রি পেজে চলে যাই এটা বেশ আমার মনে হয় যে চমৎকার একটা ভাবনা যে জামদানির শাড়ি এমনিতেই বেশ ঐতিহ্যবাহী আর সেটাকে একটু আলাদা করে দেখানোর জন্যই সেটার উপরে আবার কাটওয়ার্ক করার চেষ্টাটা আপনি করেছেন এবং নিজের মাথা থেকে আইডিয়াটা এসেছে বাহ চমৎকার এবং তারপরে আস্তে আস্তে কিসে কাজ করলেন তারপর হচ্ছে স্টি স্ট্রিপি যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে কাপড় কিনে পছন্দ করে সেলাই করার মতো আমাদের হাতে এখন সময় কম থাকে খুব ফাস্ট আমরা চাই যে আমরা কালকে একটা প্রোগ্রামে যাবো আমার আজকে কারণ আমরা একটা জামা এখন একবার পড়লে আর পরে পড়তে চাই না এটা একটা শাড়িও তো সেক্ষেত্রে সেই কনসেপ্ট থেকে চিন্তা করলাম যে স্টিচ টিপিচ যদি রেডি করি তাহলে পছন্দের সঙ্গে আমি আজকে গেলাম মার্কেটে গেলাম কিনলাম একটু পরে ফেললাম

একشب দাশ সমুইতে একবরিস তো সেটাই যদি রেডি করি রেডি পাওয়া যায় হাতের কাছে ওটা ভালো না ওই চিন্তা থেকে আসলে রেডি থ্রি বিজনেস কাজ করে এখনকার ব্যস্ত নারীদের কথা মাথায় রেখে তাদের জন্য কিছু করা এটা একটা বেশ চমৎকার একটা ভাবনা যে এখন কিন্তু প্রত্যেকটা নারী নিজ নিজ জায়গায় খুব ব্যস্ত হয়ে আছেন তো এটা খুব সুন্দর একটা চিন্তা আমি আরেকবার একটু রুমানাপুর কাছে আসি এবং এই যে গল্পটা বলছিলেন যে কি নিয়ে আসলে কাজ করা যায় ব্যবসা করব কিন্তু কি নিয়ে করব জানি না এদিকে রাজশাহী ইউনিভার্সিটির সমাজ নিয়ে পড়ার পরে আমি নিশ্চিত যে বেশ কিছু চাকরির স্কোপ তো অবশ্যই ছিল তাই না জি ছিল কিন্তু বেশিরভাগ আমাদের হলো এনজিও তে বেশি কাজ যেটা আসলে আমার সন্তানদেরকে দেখে আমার বিয়ের 2 বছর পরে একটা বাচ্চা হয় যে হলো মানে আমার বলতে ভালো লাগে যে ছেলেটা আমার অটিজম হলো। তখন আমি ছেড়ে দিলাম যে আমার আর বাইরে কোনো কিছু করা যাবে না চাকরি করতে পারবো না ওকে আমি কার কাছে রেখে যাব। প্রথম চিন্তা ওকে আমি কার কাছে রেখে যাবো ওরকম ফ্যামিলি মানে হেল্প মানে মা শাশুড়ি এরা না হলে কিন্তু হয় না তো এরকম কাউকে পায় নাই তখন আমি পুরা বন্ধ সবকিছু চিন্তা শুধু আমার ওই ছেলেকে আমি তৈরি করা তাকে স্কুলে স্পেশাল স্কুলে দিলাম সে যখন তেরো চোদ্দ বছর বয়স হলো তখন আমি ওর অস্থিরতা কমলো এবং আমি নিজেকে নিয়ে ভাবার একটু সময় পেলাম ততদিন আমার ইয়ে চলে গেছে এবং আবার মানে কোনো ট্রেনিং যে বেশি কিছু নিব সেটাও মানে তত সময় নাই। আর তখন আমি আমার হলো ষোলো সাল থেকেই শুরু করেছিলাম একটু বুটিক্স একটু ইয়ে এগুলো শুরু করেছিলাম তারপরে তখন আমি এটা মানে খাবারের কাজে আমার দুইটা তো যেহেতু পেজ কিন্তু আমার ছেলেবার এইচ এসি পরীক্ষা দিয়েছে তো সে আমাকে সব চাইতে পরামর্শক এবং আমার খাবারের মানে ভক্ত ফ্যান মানে মানে ভালো বলা এটা সে সব কিছুতে খুব আমাকে উৎসাহ দেয় এবং ও আমাকে বললো যে তুমি দুইটা নিয়ে দৌড়াদৌড়ি করো একটাতে ফোকাস করো দেখবে তোমার এটা ভালো হবে তখন আমি খাবারটা নিয়ে শুরু করলাম আসলে এবং আমার মনে মনে হয় না যে আমাকে বাইরে কিছু করতে হচ্ছে দিয়ে আমি খাবারটা নিয়ে শুরু করলাম কাজ এবং আমি খুবই ভালো সারা পাচ্ছি আমার খুবই ভালো লাগছে আমার ব্যস্ততায় চলে যাচ্ছে সময় আমার ছেলেকে ঘরে থেকেই আমি দেখতে পারছি কাজ করতে পারছি তাকে টেক কেয়ার করতে পারছি দুই ছেলেকে আমার এই আমার নিজের ঘরে থেকে কাজ করাটা পছন্দ আচ্ছা শুনবো আমরা কথা বলতে বলতে আরেকবার আরেকবার না প্রথমবারের মতো আজকের দিনে বিরতির দিকে এগোচ্ছি একটা বিরতি নিয়ে ফিরে এসে আরো অনেক আড্ডা হবে ততক্ষণ আপনারা সবাই জুমে যুক্ত হয়ে যান ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে একটি দেশকে ভালোবাসার নানান রকম পন্থা থাকতে পারে তবে আমার মনে হয় নিজের দেশের পণ্য ব্যবহার করা নিজের দেশের পণ্য উৎপাদন করা সেই দেশের পণ্য নিয়ে কথা বলা এবং সেই দেশের পণ্যটা বয়ে নিয়ে সবার কাছে দেখানো যে দেখো এটা আমার দেশের পণ্য তার থেকে সুন্দর ভালোবাসা আসলে হতেই পারে না এবং সেই বিষয়টার দিকে মনোযোগ রেখেই আজকে আমরা লেডিস ক্লাবের আড্ডার বিষয় দিয়েছি দেশের পণ্য দেশের গর্ব এবং সেটা নিয়ে কথা বলতে স্টুডিওতে দুজন বন্ধু আছেন তবে আপনাদের সহযোগিতা তো সবসময়ই প্রয়োজন আপনাদের পার্টিসিপেশন আপনারা এসে আমাদের সাথে গল্প করেন সেটা আমাদের কাছে কত ভীষণ প্রিয় আমাদের নিজস্ব দেশীয় মানুষ তারা সবাই চলে আসুন এবং সকল নারীরা যুক্ত হয়ে যাবেন আমাদের জুমের আড্ডায় স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড যেটা ফলো করে আসলেই হয়ে যাবে আমাদের দেশে বেশ কিছু জিআই পণ্য আছে জিআই পণ্য অর্থাৎ জিওগ্রাফিক্যালি ইন্ডিকেট করে এমন কিছু পণ্য এবং সবগুলো পণ্যের জিআই সত্ত্ব এখনও আমরা পেয়ে উঠিনি কিন্তু একুশটি পণ্য আমাদের দেশের জিআই পেয়েছে এর মধ্যে বাংলাদেশের জামদানি এবং আমাদের ইলিশ মাছ এগুলো একেবারেই অন্যতম আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আসলে কথা বলা যাবে এবং আজকের দিনে আমরা সেগুলো নিয়ে কথা বলবো অবশ্যই আমরা আবার একটু বেনু অপর কাছে আসি এবং এসে জানতে চাই যে দেশীয় পণ্য নিয়ে কাজ করার যে শুরুটা সেই সময় আপনার মনে হয়েছে যে দেশীয় পণ্য নিয়ে কাজ করাটা একটু কঠিন হতে পারে বা কোনোভাবে চ্যালেঞ্জ ফেস করেছেন কোনো এটা নিয়ে কাজ করতে গিয়ে ওভাবে কোনো চ্যালেঞ্জে আসি নেই আর তখন আসলে জামদানি শাড়িগুলো আনতে হতো যেখানে জামদানি শাড়িগুলো বুনন হয় অসাধারণত ডিজাইনগুলো মানে এটা তো সহজেই সবাই পারে না এটা একটা জাতিগোষ্ঠী যাদের নিজস্ব হাতে তৈরি

এই যে আনতে পারিনি কেন আসলে এটা পরিশ্রমটা আমরা যেমন একদিনে দশটাও যদি চাই শাড়িতে ব্লক করা যায় বা পাঁচটা শাড়িতে বাটিক করা যায় অ্যামব্রয়ডারি করা যায় কিন্তু হা একটা শাড়ি কিন্তু একদিনে বোনানো যায় না এটা কি পরিমাণ পরিশ্রম কি পরিমাণ কষ্ট যারা তাঁতিতে গিয়ে দেখে আসছে শুধু তারাই আসলে বোঝে এর জন্য এখনও আসলে হাতে নাগালে আসে এখানে সুনিপুণ হাতের কাজে যতটা গুরুত্বপূর্ণ সেটার সাথে সময়েরও একটা ব্যাপার আছে ব্যাপার আছে তো অনেক সময় লাগে আমি একটু জানতে চাই যে আপনি তো দেখেছেন কাজটা চোখের সামনে তো একটা জামদানি শাড়ি যেটার হালকা ডিজাইন এটা তৈরি করতে আসলে কিরকম সময় লাগে বা কি আসলে তাদের এফোর্টটা দেয়া হয় সেটা আপনার কাছ থেকে একটু শুনে আসলে তাদেরকে এফোর্ট আর একটু দেওয়ার প্রয়োজন আছে একটা নর্মাল শাড়ি করতেও কিন্তু দশ দিন লেগে যায় 10 দিন একটা শাড়ি করতে এটা কত কাউন্টার হতে পারে সেটা যদি আপনার মনে করেন 60 বা 70 ও যদি হয় নরমালি হয় তাও কিন্তু 10 দিন লেগে যায় একটা শাড়ি আচ্ছা তো সেই ক্ষেত্রে কয়জন মিলে একটা শাড়ি নিয়ে কাজ করেন আপনি যখন কাজ দেখেছেন তখন একদম নর্মাল করলেও কিন্তু তিন তিনজন লাগে তিনজন মিলে 10 দিন লেগে যায় একটা শাড়ি করতে আবার দেখা যায় যে একটা ভালো কাউন্টের শাড়ি পাওয়া অনেকে আসলে কাউন্টার বিষয়টাও বোঝেন না 60 80 100 বেশি এরকম নানান রকম সেগুলো করতে অনেক সময় লাগে অনেক অনেক প্রসেসিং আছে অনেক লোক লাগে কাউন্ট যত বেশি সময় তত পরিশ্রম বেশি সময় বেশি লাগে তো এদিকে কিছু লোকাল জামদানি আছে যেগুলো আমি দেখি যে অনেক কম টাকায় 1500 টাকার ভিতরেও পাওয়া যায় সেই শাড়িগুলো নিয়ে আপনার কি মতামত সেই শাড়িগুলো নিয়ে কিন্তু আসলে ইজিলি আমরা কাজ করি যে আমরা যে কাটওয়ার্কের কাজটা করি সেগুলো কিন্তু আমরা আসলে বেসিক্যালি দামি শাড়িতে করি না যেমন আপনার দুই হাজার বা পনেরোশো টাকা থেকে যে শাড়িগুলো শুরু হয় ওগুলিতে আমরা কাজটা করি আর ওগুলো একটু সহজে পাওয়া যায় ওগুলোর উপর কাজ করা কেন সহজ কারণ ওগুলোর সুতার কাউন্ট যেহেতু অল্প হয় তো সেক্ষেত্রে কাজ করলে শাড়িটা ছিঁড়ে যাওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এদিকে জামদানি যত বেশি কাউন্ট তত বেশি সেন্সিটিভ হয়ে যায় সেন্সিটিভ হয়ে যায় এবং ওটা কাজ করা যায় না আচ্ছা তো সেই ক্ষেত্রে কম টাকায় যেগুলো আপনারা তৈরি করেন মোটা সুতা দিয়ে যেগুলো করেন এবং কম কাউন্টের যে শাড়িগুলো সেটাতে কাজ করা খুব ইজি হয়ে যায়

হয় আর যেগুলো আমাদের এখন মেশিনে করা হচ্ছে হাতে বোনা না সেগুলো কিন্তু একটু মোটা হয় হাতের আচ্ছা আচ্ছা বেশ বেশ চমৎকার এদিকে আমি যদি একটু রোমান আপুর কাছে আসি ভালো খাইলে বলেন এই আপুর আপুর গ্রামের বাড়ি বা আপুর হলো জন্মস্থান কোন আমার তো আসলে রাজশাহী শহরেই বাড়ি সেই অর্থে গ্রাম না রাজশাহী শহরে আমি সরকারি স্কুল সরকারি কলেজ এবং সরকারি ভার্সিটিতে পড়াশোনা করে এসেছি আর এখন আমি তারপরে আমি ঢাকায় আসি আমার মানে বৈবাহিক সূত্রে আমার হাজব্যান্ড ঢাকায় একটা স্বর্ণ কলেজের প্রফেসর আমি সেই দুই হাজার না উনিশশো সালে আমার বিয়ে হয় তখন থেকে আমি ঢাকায় আছি তাহলে তো বেশ একটা লম্বা সময় আপনার ঢাকায়ও থাকা হয়ে গেল 25 বছর হয়ে যাচ্ছে এদিকে আপনার মাস্টার্স হয়েছে 97 এ এবং তারপরে 99 এ আপুর বিয়ে হয় এবং তারপরে আপনি ঢাকায় চলে আসেন তো এই জিনিসটার মধ্যে এই যে আমি জানতে চাই যে ভাইয়ার কেমন সাপোর্ট ছিল যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ভীষণ কঠিন আমরা সেটাই জানি তাই না সেই সময় তো আরো বেশি কঠিনই হওয়ার কথা প্রচুর কম্পিটিশন তার মধ্যে আপনি সমাজবিজ্ঞানে পড়লেন তো ভাইয়াকে চেয়েছিলেন যে সেই বিষয়ক আপনি কোনো চাকরি কিংবা আপনি ব্যবসার দিকে আসছেন তখন তার মতামত কি ছিল এই বিষয়ে আসলে সে হলো আমাকে কোনো কিছু চাপিয়ে দেয় না আমার উপর এটা হলো সবচেয়ে তার ভালো গুণ পরামর্শ দেয় আর আমাকে সময় বলেছে তুমি বাচ্চাদের দেখো সংসার দেখো কোনো সমস্যা নাই কিন্তু আমারই শুধু মনে হয়েছে যে আমি লেখাপড়া করে আমি কিছুই করব না বা আমার নিজস্ব পরিচিতির জন্য কিন্তু আমি কখনোই ভাবিনি আমাকে রুমানা হতে হবে আমার শুধু মনে হচ্ছে আমার হাজব্যান্ডের পাশে আমাকে দাঁড়াতে হবে তাকে কিছুটা সাপোর্ট করতে হবে আমি তাকে একটা জন্মদিনে গিফট দেবো আমি একটা ম্যারেজ ডেতে গিফট দেবো বা ঈদে একটা গিফট দেবো তার পকেট থেকে টাকা নিয়ে দেবো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগতো আমার মতো আমার আমি যেটুকুই দিই না কেন আমি যেন নিজের থেকে একটা দিতে পারি টাকা বলে কিছু একটা টাকা হোক অল্প হোক বা তাও আমার এই চিন্তা থেকে করা এবং আমার সময় মনে হচ্ছে তাকে তার পাশে আমাকে থাকতে হবে মানে পারিবারিকভাবে এবং অর্থনৈতিক ভাবে ভাইয়া বলছেন কোনো চাপ নেই কিন্তু আপনার মনে হচ্ছে না আমিও তাকে সাপোর্ট করতে চাই এরকম একটা ভাবনা আপনার ভেতর ছিল অবশ্যই উনি উনি সব আমাকে কখনো কোনো এখানে কেন যাবে যাওয়া যাবে না সময় নাই এরকম কিছু আমাকে কখনোই এরকম বাধার মুখে পড়তে হয় নাই এই যে আজকে আমি আসব এখানে মানে অনেক ইন্টারেস্টের সাথে সে মানে বলল আসার কথা কিভাবে আসব আপুর সাথে আসলাম সে অনেকটা নিশ্চিন্ত যে না তুমি একা যাচ্ছ না একেবারে হ্যাঁ তো এদিকে এরকম একটা চমৎকার মানুষকে তার জন্য কিছু করতেও ভালো লাগে তাই না ক্ষেত্রে একটা মানুষ অনেক সময় ছেলেরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু মানুষের জীবনে এমন কিছু হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে ছেলেদের ক্ষেত্রেও হতে পারে যে আমার পার্টনার আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছেন এবং তার কথা না শুনলে এক ধরনের ঘটনা তার কথা কথা শুনলে আরেক ধরনের বিষয় তো এদিকে জোর করে চাপিয়ে দেওয়া মানুষের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যের প্রতিফলন একরকম এদিকে কোন একটা সুন্দর স্বচ্ছ মানুষে মানসিকতার মানুষ তার জন্য আমাদের আসলে স্বাধীনতা বলতে আপনি আরো অন্যরকম রাজশাহী মানে আমি তো বলছি অনেক পিছানো শহর এখন অনেক এখন অনেক ডেভেলপ হয়েছে কিন্তু আমি বিশুদ্ধ আমি যখন আমি যখন বড় হয়ে উঠেছি আমি কিন্তু মানে আমার বাবা মা তো নাই বাবা বয়স্ক অনেক বয়স নাইনটির কাছাকাছি কিন্তু আমার ভাবি বা বোনরা কেউ যদি দেখে আমার ইয়ে আমি মূল স্বাধীনতা কিন্তু বিয়ের পরে পেয়েছি আমি একটা পিকনিকে পর্যন্ত বাবার বাড়ি থেকে যেতে পারি নাই কিন্তু এখানে আমাকে কোনো জায়গায় কোনো বাধা বাধার সম্মুখীন হতে হয়নি কোন এমন কি আমার শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যাদের কোনো চা পাওয়া ছিল না বা কোনো বিধিনিষেধ ছিল না পুরোনো একটা সময়ে সেই সালের সময় এই ধরনের একটা পরিবারের সাথে সংযুক্ত হতে পারাটা এটাও তো আসলে বেশ সুন্দর একটা হ্যাঁ আমার আসলে খুব ভালো লাগে যে আমি স্বাধীনতাটা এটা আমি খুব বলি যে মানুষের নাকি বিয়ের পরে স্বাধীনতা চলে যায় কিন্তু আমার বিয়ের পরেই মেন স্বাধীনতাটা পেয়েছি এবং আমার গিটারের খুব শখ ছিল এক সময় গানের খুব শখ ছিল তারপরে সেই সময়টা যখন পেরিয়ে গেল তখন আমি গিটার শিখবো এ কথাটা শুনে আমার হাজব্যান্ডেই প্রথম গিটার কিনে দিয়েছিল আমাকে তো হ্যাঁ এই আমার আসলে ভালো লাগার জায়গাগুলো এইগুলা যে সে আমার মানে স্বাধীনতাতে কখনোই হস্তক্ষেপ করে নাই কোনো বিষয়ই না বাহ চমৎকার একই বিষয় একটু বেনু আপুর কাছেও আসি পারিবারিকভাবে আসলে কোথায় বেড়ে ওঠা এবং আপুর মতো যে বিয়ের আগের বিষয় পরের বিষয় সব কিছু নিয়ে একটু শুনে তো হোম ডিস্ট্রিক্ট আমার নোয়াখালি নোয়াখালীতে বেড়ে ওঠা চমৎকার একটা জায়গা হ্যাঁ চমৎকার আমার খুব প্রিয় একটা জায়গা এখন ওখানে আমার পড়াশোনা তো বিয়ের পরে আসলে ঢাকায় থাকা সেটা রকম কোন সাল থেকে সেটা দু হাজার এক থেকে আচ্ছা বাহ তাহলেও চব্বিশ বছর হয়ে যাচ্ছে হুম আমি ফ্যামিলি থেকে এখন আসলে কোনো বাধা পাইনি সাপোর্ট সব পেয়েছি ফ্যামিলি থেকে সাপোর্ট না পেলে কিন্তু আসলে এতটুকু আসা কিন্তু খুব কঠিন ছিল একদমই তাই এদিকে দেখা যায় যে বেনুকাতে আপনি প্রচুর অন্য রকম দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তো সেই সোর্সিংয়ের ক্ষেত্রে আপনাকে নানান জায়গায় কমিউনিকেট করতে হয়েছে আপনাকে যোগাড় যন্ত্রের জন্য নানানভাবে নানান জায়গায় যেতে হয়তো হয়েছে তো এই বিষয়টা আসলে পারিবারিক কাজগুলোর সাথে টিউনেন করে কিভাবে আসলে ম্যানেজ করেছেন সেটা একটু শোন সেটা তো মানে ফ্যামিলি থেকে আসলে আমাদের সমাজে ম্যাক্সিমাম মেয়ে পেয়েছে যেভাবে আমিও পেয়েছি সেজন্য আমরা আসলে দ্রুত এখানে আসতে পেরেছি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমাজের প্রচুর স্ট্রাগল করতে হয় ফ্যামিলির সাথে তাকে অনেকটা যুদ্ধ লড়াই করতে হয় যেটা আমরা দেখেছি যেহেতু আমি অনেক বিভিন্ন সংগঠনের সাথে আছি আমার নিজের একটা সংগঠন আছে ওটা চালাতে গিয়েও দেখলাম মানে এই যে একটা আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি এখানে আসবে তাও বাসায় তাকে ম্যানেজ করতে হচ্ছে এটা কিন্তু আমরা আমি এই ঘটনা দেখেছি যে অনেকে আসলে বাসায় ম্যানেজ করতে পারেনি বলে আসতে হতে পারে না কিন্তু খুব ইচ্ছে তার দেখা গেছে তার সেই এবিলিটি আছে তার সে কাজ করার কোনো কিছু করে দেখানোর তার ক্ষমতা আছে কিন্তু সে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না বের হতেও পারে না

বা চমৎকার আরও অবশ্যই শুনবো এবং আমি জানি যে অসংখ্য নারীরা আছেন আমাদের পর্দার ওপারে যারা আমাদেরকে এখন দেখছেন শুনছেন তারাও স্বাধীন মানসিকতায় বিশ্বাসী এবং অনেকেই নিজ উদ্যোগে কিছু করে দেখানোর ব্যাপারে প্রত্যয় তাদের গল্পগুলো জানতে চাই এবং দেশীয় পণ্য নিয়ে কাজ করতে গিয়ে কার কেমন অভিজ্ঞতা হয়েছে কে কি নিয়ে কাজ করছেন সেগুলোও জানাতে চলে আসবেন আমাদের সাথে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আপনারা কি জানতেন যে আমাদের দেশের যে কালো জিরা আছে বেশ ছোট্ট দাদার একটা পণ্য এবং সেই কালো জিরাও জিয়াই সত্যের আন্ডারে আছে এবং আরও এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস আমাদের নিজস্ব পণ্য আছে যেগুলোর কিনা না জি আছে এবং আমরা জানিও না যে আমাদের নিজস্ব দেশটা এত এনরিচড যে খুব ছোটো ছোটো জিনিসই আমাদের দেশের থেকে ভালো হয় বলে আমরা সেটা জিআই সত্য নিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং জিআই সত্ত্ব যিনি অ্যাপ্রুভ করেন এরকম একজন ব্যক্তি বলেছেন যে উনি তো আসলে নিজে থেকে বসে আসলে সবাইকে জিআই বসে বসে দিয়ে দিতে পারবেন না তো প্রত্যেকটা পণ্য নিয়ে যেতে হবে তো এদিকে আমাদের যে উদ্যোক্তারা আছেন যারা আমাদেরকে এখন টেলিভিশন দেখছেন এবং যারাই অনেক পণ্য নিয়ে কাজ করছেন এবং জানেন যে আমাদের দেশীয় পণ্য নিয়ে আসলে কাজ করা উচিত এবং এই পণ্যটা আমরাই সবচেয়ে ভালো উৎপাদন করি সেক্ষেত্রে জিআই আই সত্ত্বের যে জায়গাটা আছে সেখানে অবশ্যই আপনারা পৌঁছবেন এবং সেখানে নিজেদের দেশের পণ্যকে ক্লেম করবেন যে না এটা আমাদের নিজস্ব পণ্য এবং সেটা জিআই সত্ত্ব আমরা চাই সেটা হলে আসলে আমাদের জিআই সত্ত্বের একুশটি প্রোডাক্টের তালিকায় আরো কিছু পণ্য যুক্ত হতে পারে আমাদের কিছু বন্ধু আছেন যারা জুমে চলে এসেছেন আরও কিছু বন্ধু যারা আসার চেষ্টায় আছেন আমাদের স্ক্রিনে আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড যেটা দেখে শুনে আপনারা এসে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আমরা একটু আসি এদিকে দেখতে পাচ্ছি যে মিষ্টি আপু আছেন তারপরে আমাদের রাশিদা আপু আছেন আবার ওদিকে আরেকজন আপু যিনি চলে গেলেন তার সাথে আরেকবার কথা হবে মিষ্টি আপুর সাথে কথা দিয়ে শুরু করি মিষ্টি আপু দেশীয় পণ্যের যে ব্যবহার এবং সেটা আসলে ব্যবহার করে আমরা যেভাবে দেশপ্রেমকে আসলে জাগ্রত করতে পারি সেই বিষয়টা নিয়ে আপনার মতামতটা শুনতে চাই আপনাকে দেখে আমি আজকে একটু বেগুনি সাথে সেজে যদিও আপনার মতো সুন্দর না এই এই কথা বলে তো আসলে হবে না সবাই দেখতে পাচ্ছে কে বেশি সুন্দর এবং কাকে পার্পলে খুব মানাচ্ছে খুব সুন্দর লাগছে আপু অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তো আপু আমি আপনার প্রোগ্রামটা দেখছিলাম দেশীয় পণ্য আমাদের সবার আসলে ব্যবহার করা উচিত আমরা পাশ্চাত্য দেশ পাশের দেশের প্রতি আমরা বেশিরভাগ সময় ঝুঁকে পড়ি কিন্তু আমাদের দেশে এখন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হচ্ছে বিশেষ করে আমাদের জামদানি মুসলিম এগুলো তো সারা জীবনের জন্য আমরা গল্প করতে পারি আমার ধারণা আমার পাশে ওনারা বিদেশে জানে যে তারা কত ভালোবাসে আমাদের আমাদের দেশীয় পণ্যকে তারপরে যে অনেক অনেক আমরা উচিত পণ্য দেশের নিজেরা সচেতন হয়ে বেশি ব্যবহার করা এবং ছোট ছোট আমি সবসময় এই কথাটা বলি কারণ নতুনদের দিয়ে শুরু করতে হবে নতুনদের আমাদের ভালোবাসতে শেখাতে হবে আগে আগে কিছুদিন আগে এত ভালো পণ্য পাওয়া যেত না দেশীয় জুতা সবকিছু জামা অনেক কিছু ইভেন কি আমাদের যে আপু অনেকে বেস্ট দিন মাখে আমি তো মেরিল ইউজ করি গুড ভেরি গুড প্যারাসুট আমি বাদ দিয়ে দিয়েছি কিছুদিন হলো আমি প্যারাসুটের বদলে জুই তেল এরকম আমরা যদি নিজেরাই জাগ্রত হই নিজেরা দেশকে যদি ভালোবেসে দেশকে যদি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যেতে হয় দেশীয় জিনিসটা আমরা আগে ধরে রাখবো এবং সবাইকে উদ্বুদ্ধ করব দেশীয় জিনিস ব্যবহারে তাহলে আমরা ধীরে ধীরে অনেক অনেক দূরে গিয়ে যাবো আচ্ছা এর মধ্যেই আসলে অনেকগুলো প্রোডাক্ট আছে বা পণ্য আছে যেগুলোর জন্য জিআই আবেদনের আসলে লিস্ট জমা পড়েছে তালিকা রয়েছে সেখানে কিন্তু দুটো প্রোডাক্ট আছে যেটার আসলে এখন চলছে যে এটা আসলে প্রসেসিং হবে এর মধ্যে কিছুদিন আগে একটা বিতর্ক হয়ে গেল আমাদের নিজস্ব দেশের টাঙ্গাইল শাড়ি এবং আমাদের দিনাজপুরের লিচু এই দুটো এখন অন প্রসেসিং আছে যেটা আসলে জিআই যাব। পেয়ে আমরা এটাই আশা করছি এছাড়াও অনেকগুলো পণ্যের জমা পড়েছে আস্তে আস্তে আরও প্রোডাক্ট আসলে আমাদের এই লিস্টে অ্যাড হচ্ছে এটা আসলে খুব খুশির একটা বিষয় এদিকে আমি রাশিদা আপুর কাছে জানতে চাই যে নিজের দেশ থেকে দূরে থেকেও আপনি যখন বাইরে যান সেক্ষেত্রে দেশের বাইরে আমাদের দেশীয় যে শাড়ি জামদানি মসলিন এবং রাজশাহীর সিল্ক এই যে এই শাড়িগুলোর চাহিদা দেখেছেন এবং আমাদের নিজস্ব দেশের পণ্যের চাহিদা আসলে দূর দেশে কেমন সেটা আর আপনার কাছ থেকে একটু শুনেন রাশিদা আপু জি জি আলাইকুম আসসালাম আপু শুভ সকাল সে কানাড়া থেকে একদম শীতল শুভেচ্ছা সবাইকে খুব ঠান্ডা পড়ছে মনে হচ্ছে দেখে খুব সুন্দর একটা আবহাওয়া বেশ একটু পড়ে গেছে তবু আজকে একটু ঠান্ডা কম বাইরে বসতে পেরেছি আসলে এই প্রোগ্রামটা খুবই সুন্দর নেক্সাসকে আমি আগেই ধন্যবাদ জানাই লেডিস ক্লাবে কারণ এত সুন্দর সুন্দর টপিকসগুলো উত্থাপন করেন যেগুলা প্রচার মাধ্যমে প্রসারিত হয় এবং সবাই সজাগ হচ্ছে সচেতন হচ্ছে এবং খুবই জরুরি বিষয়গুলো এখানে বলা হয় তো সেই হিসাবে আমি বলি যে আমাদের দেশে যে বিশেষ করে তখনই উপলব্ধি করি আমাদের দেশের ফিলিংসটা যখন কোনো মেলায় যায় এখানে সামার হলে এত বাংলাদেশি মেলা হয় যে কল্পনার অতীত এবং সেই মেলায় আমাদের যে দেশীয় পণ্যগুলা তারা স্টলে রাখে দেশীয় পণ্যের যে স্টল আমি আসলে সত্যি অভিভূত হই সবাই খুবই প্রশংসা করে পছন্দ করে বিশেষ করে আমাদের দেশের কটন কাপড় ড্রেসগুলা এবং আমাদের দেশের যে ফুড আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এখন ক্যানাডিয়ানরা হোয়াইট পিপল দে আর ভেরি মাচ লাইক আওয়ার ফুডস তারা আমাদের ফুডও এখন খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমাদের দেশের পিঠাপুলিগুলো খুবই পছন্দ করে এবং সমোচা ফুচকা এটাও তারা টেস্ট করে আর আমি বলবো আমাদের দেশের বেশি বেশি করে আমাদের দেশ থেকে যেন এই দেশে রপ্তানি করে আসলে যেই পরিমাণ আমাদের দেশের প্রোডাক্ট হয় সেই পরিমাণ এখানে কম আসে জামদানি শাড়ি দেশীয় শাড়ি অন্যান্য দেশের শাড়ির সাথে বা অন্যান্য ড্রেসের সাথে অন্যান্য কান্ট্রির সাথে কম্পিটিশন দিয়ে আমাদের দেশে ইনশাল্লাহ অনেক এগিয়ে আছে আমাদের দেশে ড্রেস পরা দেখলেই জিজ্ঞেস করে যে মানে এটা কোথাকার তোমাকে খুব ভালো লাগছে একটা সিম্পল ঘটনা দেখাই কালকে আমি একটা সকালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখান থেকে আমি আমার থেকে একটু দূরে রেস্টুরেন্টে খেতে বসেছি মহিলাটা আমাকে ফলো করেছে ফলো করে আমি আমার দেশের একটা কটনের একটা ফতুয়া সুন্দর তো সে কিছুক্ষণ আমাকে অবজার্ভ করে তারপরে কথা না বলে পারল না সে আমার কাছে এসে আমাকে বললে বললো যে তুমি কোথাকার ডাই কি বলো হোয়াইট পিপোল তারা এখানে সিক্সটি মানে ফাইভে তারা এখানে এসে সেটেল হয়েছে তো বলতেছে যে আমি অনেকক্ষণ যাব দেখি আমি যখন বললাম বাংলাদেশি কথাটা হয়ে তখন বললো আমার খুব ভালো লাগে গেট আপ ওদের সব কিছু আমার খুব লাগে ওদের টেস্টি তো এই যে উনি বললো আমার মনে হয় আমাদের দেশের যে সবজিগুলো আমি এটা মেসেজটা পৌঁছাতে চাচ্ছি দুইটা জিনিস একটা হলো আমাদের সবজি এবং ফ্রুটস যেমন লিচুটা বললেন লিচু থেকে শুকার জাম জামটা আমাদের দেশে আসে না শুধু পাকিস্তান থেকে আসে

পেয়ারা আমরা এগুলা খুব পাঠাতে পারে আরেকটা জিনিস আমি টেক্সটাইলে মেসেজ দিতে চাচ্ছি যেটা আমাদের দেশে এখনো আসেনি আমার বিজনেস করার ইচ্ছায় জন্য মাঝে মাঝে মার্কেট সার্ভে সার্ভে করি আমি সেটা করে দেখেছি এই দেশে আসে অন্যান্য দেশ থেকে যে ফুটনগুলার থাকে কমফোর্টার বলে সেটা কভার এই দেশে আসে না শুধু চায়না মার্কেট নিয়েছে আরেকটা হল কাটেন যেমন পর্দা এই দুইটা জিনিস আমাদের দেশে খুবই ভালো টেক্সটাইল আমি ওদেরকে আহ্বান করবো ওরা যেন এগুলা এই দেশে পাঠানোর চেষ্টা করে এবং লাইন লাইনঘাট করে প্রপার ওয়েতে এবং সৎভাবে তাহলেই পারবে আমাদের দেশে কিছুদিন কিছু পাঠিয়ে তারপরে ওইটার ভিতরে একটু অসততা ঢুকে যায় যার জন্য মার্কেটটা ওরা তখন এই বাংলাদেশ আসলে এই জায়গার লাইনটা করতে পারেনি সেটা আমার মনে হয়েছে কারণ কিছুদিন আগে হ্যাঁ মানে কিছুদিন আগে আমার যে এক্সপেরিয়েন্সটা হয়েছে সেটা আমি এসে বলবো একটা বিরতি থেকে এসে অবশ্যই সেটা নিয়ে কথা হবে আপনারা থাকুন সঙ্গে আমাদের এই দেশীয় উপন্যাসের গল্প আজকে চলতেই থাকবে সাথে থাকুন দেশীয় পণ্য নিয়ে কথা বলতে গেলে তার কাছে অনেক গল্পই উঠে আসে আপু খুব সুন্দর একটা পয়েন্ট বলে দিলেন আমাদেরকে যে আমাদের নিজস্ব দেশের টেক্সটাইল নিয়ে কাজ করা এবং কমফোর্টারের বিষয়টা তো আমি দেখেছি মার্কেটে গেলাম যে মার্কেটে গিয়ে দেখছি যে চাইনিজ প্রোডাক্ট আছে কমফোর্টার এবং আমাদের নিজস্ব দেশীয় তৈরিও কমফোর্টার আছে দামের তফাত পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু আমি আমার কাছে চাইনিজ কমফোর্টার আগেই ছিল আমি মনে করলাম এবার দেশীয় পণ্য আমাকে কিনতে হবে আমি দেখলাম কোন অংশে আমাদের দেশের যে কমফোর্টার সেটা আসলে একেবারে কম নয় তা আমি ভাবলাম যে টাকা বেশি দিয়ে আমি কেন একটা বিদেশি কমফোর্টার কিনলাম ইউজ করতে দেশিটা ইউজ করতে আরো বড় আমরা কমফোর্ট ফিল করি হ্যাঁ আমাদের নিজেদের না শুধু সেটা না আসলে আর সাথে কাপড়ের কোয়ালিটি আমি দেখলাম যে আমাদের নিজস্ব দেশের যে পণ্য আমাদের যে কাপড়ের কোয়ালিটি আমরা মেইনটেইন করি ডিজাইনে কিন্তু আমাদের ফতুয়া হচ্ছে এটা আমরা টি-শার্ট হিসেবে ইউজ করি প্রসঙ্গে আমি বলি আমি হলো আমার তো পেজ দুটাই ওটা হলো অনলাইনে মেনলেও যে স্বপ্নপূরণ যেটা ক্লদিংটা সেখানে আমার ব্লকের বেডশিট চলে তো ওই ব্লকের ওই প্রিন্ট দেখে ব্লকের কালার দেখে আমাকে মিশোর থেকে আমাকে এক আপু মানে উই আমার সাথে ইতে মানে ফ্রেন্ডশিপ আছে তার ফেসবুক ফ্রেন্ডশিপ আছে উনি আমাকে মিশর থেকে দুইটা হলো হ্যাঁ ওই কম্পিউটারের কাভার ব্লক করে আমি তাকে পাঠিয়েছি তো উনি বললেন যে হলো এই জিনিসটা আমি চালু করতে চাচ্ছি কিন্তু যাই হোক তারপরে আর হয় না ওইভাবে যোগাযোগ তবে হয়তো আমরা এটা এগোতে পারবো আমাদের দেশের কিন্তু আসলে যে প্রোডাক্টগুলো করি যেমন আপনার হোম টেক্সটাইল জিনিসগুলো আপু যেটা বললো মানে পর্দা এবং বেডশিট এগুলো কিন্তু প্রচুর চাহিদা বিদেশে আসলে স্বচ্ছভাবে চাই সেক্ষেত্রে আমি একটু অনস্ক্রিন বলি সেটা হলো যে আমাদের একটা গ্রুপ আছে নেক্সাস লেডিস ক্লাব এটা আপনি ফেসবুকে সার্চ করলে পাবেন তো অনেক নারী উদ্যোক্তারা যারা আমাদের স্টুডিওতে এসে গল্প বলেন নিজেদের প্রোডাক্ট নিয়ে তারা যদি সেখানে পোস্ট করেন এবং অনেক প্রবাসী আমাদের বোনেরা আছেন যারা কিনা সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান এবং আমাদের সাথে ইন্টারন্যাশনাল আসলে একটা কমিউনিকেশন গড়ে তুলতে চান সেক্ষেত্রে এই গ্রুপটা আপনাদের যোগাযোগের একটা জায়গা হতে পারে এবং সেখানে আপনারা নিজেদের পণ্য নিয়ে কথা বলুন কিংবা কেউ যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্টের দিকে আগ্রহী থাকেন সেটা নিয়েও পোস্ট করুন তাহলে যেটা হবে যে আপনাদের নিজস্ব কানেকশনটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আরও কোনো অন্য যেই লাইনঘাটার কথা বলছেন মানে কমিউনিকেশনের কথা বলছেন সেটা আসলে আর করতে হচ্ছে না আপনার নিজেরাই যোগাযোগ করে শিপিংয়ের মাধ্যমে নিজেরা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে এবং বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা সেটাকে শক্তিশালী করতে আসলে সাহায্য করতেই পারেন তো সেই বিষয়টা আসলে জানিয়ে দিলাম আমি একটু এসে রুমানা আপু আর পেজে দেশীয় কি কি রান্না হচ্ছে একটু সেই প্রোডাক্টগুলো নিয়ে শুনে আসলে খাবার

যেটা ই হবে স্যুপ হবে সেখানে কোনো টেস্ট পাবো না তো আমরা কিন্তু আমরা ওখানে লবণ দিব বেশি ঝাল দিব বেশি আমাদের মতো করে আমাদের মানে আমরা চাই সেটা বানিয়ে ফেলি তো যাই হোক আমার হলো আমার আমরা যে অকেশন ধরেন শীতকালে শীতের পিঠা তারপরে সবে বড়াতে হালুয়ার রুটি সবই হচ্ছে আমাদের পেজ থেকে তারপরে কলাই রুটি রাজশাহীর যে চাঁপাইনগঞ্জের যে প্রচলিত একটা খাবার কলার রুটি এগুলো সবই হচ্ছে হাঁসের মাংস শীতকালে চালের রুটি এগুলো তো অকেশনালি রুটি কিন্তু আমার মানে আজকে আমার কি ডেলিভারি ছিল জানেন আজকে আমার ছিল মিক্সড ভেজিটেবল মানে আলু দিয়ে গাজর দিয়ে তারপরে ইয়ে পেঁপে আরও বেশ কয়েকটা দিয়ে এরকম করে কিউব করে কেটে সেটা রান্না আমি ওটা দিয়ে বলতেন নিরামিষ হ্যাঁ নিরামিষ পাঁচমিশালি আমরা যেটা বলি তো সেইটা আমি মানে এই ধরনের খাবার আমার যাই একটা মানে আমি একটা অ্যাপসের মাধ্যমে আমি মেনলি এই খাবারগুলো মানে করলা ভাজি সেটাও কিন্তু আমার যায় মানে একবারে নর্মাল খাবার আবার যাচ্ছে মোরগ পোলাও যাচ্ছে কাচ্ছি যাচ্ছে সবই যাচ্ছে সব কিছুই যাচ্ছে তার মধ্যে হোমমেড ফুডের মানে ফ্রোজেনের ক্ষেত্রে আমার পুরিটা খুবই পপুলারিটি পেয়েছে ডাল ডাল পুরি আর হলো চিকেন সমোচা নর্মাল সমোচা এগুলো খুবই আলু পরাটা সব কিছু কারণ ওই যে বাইরের খাবারের হ্যাঁ তো ঘরে এই সব খাবারের টেস্ট আসলে কয়েক গুণ বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আর একই জিনিস দিয়ে মানুষ আমরা তিনজন যদি তিনটা একই জিনিস বানাই তিন রকম টেস্ট হবে

পুরি আমি বলি আমি তো আমার মানে স্টুডেন্টও পড়াতাম ভর্তি কোচিং করাতাম তো আমার কাছে একটা ছেলে পড়েছিল দেশে কলেজে স্কুলে চান্স পেয়েছিল সে আমার বাসায় দেশেরও মানে শ্বশুরবাড়ির দেশের ছেলে সে আমার বাসায় পুরী খেয়ে বলেছিল রাজ ঢাকা শহরের বেস্ট পুরী লেগেছে আমার কাছে একটা মানে আমার আমার পথ চলতে গেলে আমি এই কথাটা বলবো আর এরকম ভাবে আমার মানে ওই খেয়েছে একটা প্রোগ্রামে আমি গিফট দিয়েছি একটা আপুর বাসায় গেছি আমি তার কাছে ড্রেস কিনতে আমি আমরা আমরা বাইরের কিছু কিনি না এখন এখন বাসার জিনিসই আমরা দিই তো আমি পুরী ইয়ে দিয়েছি সমুচা তার তার এত পছন্দ হয়েছে উনি একটা মানে সবাই মিলে যে যে পারিবারিক হবে আমার কাছে এবং কেউ পায় নাই আবার আরও বেশি করে আমাকে অর্ডার দিবে এরকম সে বললো মানে এগুলো হলো আসলে পথ চলতে গেলে এরকম ইন্সপিরেশন লাগে আসলে আসলে ভালো লাগে যে এগুলাই পথ চলার জন্য আর আমি আমি যেটা করছি সেটা আমার কাছে যে সার্থকতা এটাই একদম একদমই তাই এদিকে আপনার কাছেও যদি আসি ক্ষেত্রে আপনার জামদানি নিয়ে কথা শুনলাম তো এদিকে ঢাকাই মুসলিম নিয়ে একটা পুরনো প্রচলিত গল্প ছিল যে একটা আংটির ভেতর দিয়ে আসলে মুসলিম শাড়িটাকে বের করে নেওয়া যেত অনেকদিন পরে কিছুদিন আগে আমাদের ঢাকাই মুসলিম একটা কোয়ালিটি বের হয়েছে যে এটা আসলে সেই রেকর্ডটা ভাঙতে পেরেছে তো সেই ধরনের মুসলিম আপনার কাজ হয় কিনা মুসলিম শাড়িটা এতই মানে সেন্সিটিভ একটা জায়গা আসলে এটা নিয়ে কাজ করাটা সো তো আমরা তারপরেও খুব শখের বসে মুসলিম শাড়ি যেহেতু এটা ঐতিহ্য ঐতিহ্য বহন করে আমাদের দেশের বাইরেও এটা খুব ইয়া তো আসলে জামদানি শাড়ির পাশাপাশি যদি আমরা যেহেতু আমাদের টাঙ্গাইলেও আছে আর মুসলিম শাড়ি নিয়ে যদি আমরা কাজ করতে পারি এবং দেশের বাইরে যদি সেটার একটা বাজার ধরতে পারে খুবই ভালো একটা ইয়ে হবে আর একটা এখন কমপ্লিকেট যে জিনিসটা আমরা সেটা হচ্ছে দেশের বাইরের সাথে যদি আমরা যেমন

যেকোন একটা লোগো বা যেন একটা ওয়ার্ড দিয়ে ওরা করে আমরা এটাকে বিস্তর করে ফেলি হাত কাজরে এখন একটা প্রবলেম পড়ে আমাদের তো সেই ক্ষেত্রে কাস্টম অর্ডার বা সেই ধরনের অর্ডার আসলে আপনি তো আসলে বানিয়েও দিতে পারবেন তাই না আমরা কাস্টমাইজ করে দিই হ্যাঁ হ্যাঁ সেটাই তো মানুষের চাহিদা অনুযায়ী আমাদের বানানোর জায়গা আছে স্কোপ আছে আর শুনবো অবশ্যই আরেকটা বিরতির সময় হয়ে গেছে ফিরে আসছে কিছুক্ষণর মধ্যে দেশীয় পণ্য নিজের কাছে আসলে রাখা নিজের সংগ্রহে রাখা সেটাও কিন্তু একেবারে একটা বিলাসিতার পর্যায়ে পৌঁছে গেছে এই কারণে কারণ আমাদের প্রত্যেকটা পণ্যের পেছনে আসলে অগাধ ক্লান্তিকর শ্রম এবং দেখা যায় যে সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান তৈরির একটা জায়গা এবং তাদের অধ্যাবসায় তাদের প্রতিনিয়ত অনেক অনেক পরিশ্রম আসলে প্রয়োজন হয় আমাদের প্রত্যেকটা দেশীয় পণ্যের দাম যেমন আমার মনে হয় সেটার পেছনের গল্পটাও ততখানি শক্ত এবং ততখানি বে

পরিশ্রমটাকে একটু অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গা আছে তো সেক্ষেত্রে নিজেদের দেশীয় পণ্য যখন সংগ্রহ করছি আমরা বাইরের থেকে কোনো একটা কিছু কোন একটা ব্র্যান্ডেড কিছু নিতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা যেরকম খুব টাকা পয়সা খরচ করতে রাজি আছি নিজের দেশের পণ্যে ততটা আসলে টাকা পয়সা দিতে আগ্রহ নাও দেখাচ্ছি হয়তো তো সেই ক্ষেত্রে আমি দেখেছি এটা যে যখন ইন্টারন্যাশনালি আপনি শপিং করছেন অনেক নামি দামি ব্র্যান্ডে আপনি কেনাকাটা করছেন হুট করে ট্যাগটা একটু খুলে দেখবেন দেখবেন মেড ইন বাংলাদেশ লেখা তো মালয়েশিয়াতে ছিলাম তো বাংলাদেশে যেহেতু একটু গিফট আনতে হবে তো মাথায় আসলো কি দশটা টাওয়াল নিয়ে আসি মালয়েশিয়া টাওয়াল এমনি অন্য জিনিস কিনেছি যা কসমেটিক লিপস্টিক এগুলো টাওয়াল কেনার পরে কেনার সময় কিন্তু আসলে দেখি বাংলাদেশে আনার পরে দেখলাম যে ওখানে লেখা আছে মেড বাংলাদেশ খুবই চমৎকার মানে অনেক সেটাই সেটাই একেবারে তাই মানে বাইরের দেশে কিন্তু এটা বেশি দাম দিয়ে কিনছি এদিকে নিজের দেশে পণ্য করতে করছে না তো সেই বিষয়গুলো নিয়ে একটু জুমে আগে কথা বলে আসি অনেক দিন পরে রুমি আপু এসেছেন রুমি আপু একটু দেশীয় পণ্য নিয়ে আপনার কথা শুনবো সাথে একটা দেশীয় গান শুনবো ছোট্ট করে রুমি আপু

আর তোমাদের সবসময় রবীন্দ্র নজরুল গীতি শোনাই আজকে মনে হচ্ছিল একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই বুঝছো ওই জন্য বের করে রাখলাম আর কি তো দেশীয় পণ্য যেটা বলছিলে আসলে দেশীয় পণ্য মানে আমি সবসময়ই দেশীয় পণ্যের পক্ষে বুঝছো এখন যে জোয়ার এসেছে বিষয়টা এমন না আমি সবসময় আমার আমার দেশের যেগুলো সেই পণ্যগুলি সব কিছুই আমার সেটাই ব্যবহার করতে ভাল লাগে মন থেকে মানে শান্তি পাই আর বাইরের পণ্যগুলি ওভাবে আমি কিনি কম এই রিসেন্টলি দেখো আমার বর আমার জন্য আবার একটা শাড়ি নিয়ে আসছে মণিপুরি বুঝছো হ্যাঁ তো দাম এত দাম তারপরে সেই শাড়িগুলোই আনা হয় এখানে একটু শান্তি লাগে হ্যাঁ সেটাই আর কি এবং এটাকেই প্রমোট করা উচিত আমাদের হ্যাঁ আমরা যদি এগোলো ইউজ করি আমার মনে হয় সেটাই আমাদের ঐতিহ্য হয়ে যাবে কেন আমাদের বাইরের ইন্ডিয়ান শাড়ি পরতে হবে পাকিস্তানি জিনিস পরতে হবে বলো আমরা আমাদের দেশেই খুব সুন্দর সুন্দর জিনিস বের হয়ে গেছে এখন যাই বলো না কারণ জামদানি বলো মণিপুরী বলো খুবই ব্র্যান্ডেড এগুলো সেটাই বলবো যে আমরা আমাদের দেশের পণ্যকেই যে ব্যবহার করি হ্যাঁ আসলে এবং আমার অর্থনৈতিক মেরুদণ্ড আসলে করতে নিজের দেশীয় পণ্য ব্যবহারের আসলে কোনো বিকল্প নেই নিজের দেশীয় পণ্য ব্যবহার করা আমি সবসময় বলে আসি এটাই দেশপ্রেমের অংশ আপুর কাছে এবার একটা গান শুনবো একেবারে হ্যাঁ চলো ওই রবীন্দ্রসঙ্গীত পড়ি আজকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের জাতীয় সঙ্গীতের লেখক আমাদের জাতীয় কবি তার গান শুনে আসি আমার ছেলে গানটা গাচ্ছিল সেদিন তো ভাবলো আচ্ছা আমি একটু গাই না কেন এত সুন্দর করে অবলীলায় গিয়ে দিল তো আমি একটু ট্রাই করি যাব যাব রাতে বলেছে বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ে চি যাব যাব ভুবন বলে তোমার তরে আছে মালা গগন বলে তোমার তোরে প্রদীপ জ্বালা প্রেম বলে যে পছন্দের একটা গান এই গানটার পুরোটা পারি না তারপরে ওই মেঘ বলেছে যাব যাব এটুকু গাইতেই আমার খুব ভালো লাগে আর শানু আপুর কাছে একটু আসি শানু আপু অনেকক্ষণ আগে এসেছেন তার কাছে সে একটু শুনি যে দেশীয় ব্যবহারের ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় আপনার কি মতামত এবং দেশীয় পণ্যের কোন বিষয় কোন পণ্যগুলো আপনি ভালোবাসেন আপু আনমিউট করতে হবে আগে শানু আপু আপু আসসালামু আলাইকুম জি আপু হ্যাঁ আপু কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আপু আমার দেশীয় পণ্য আমি ব্যবহার করি আমার খুব ভালো লাগে আমার প্রথম পছন্দ হচ্ছে এটা আমার বাইরের জিনিস আমি খুব একটা পছন্দ করি না আর আমি এই কথাটাই বলবো যে দেশীয় পণ্য কিনে হই ধন্য আর দেশীয় আমার মোট কথা আমরা যে মুসুরির ডাল বলেন আমাদের আমাদের আদা বলেন আমাদের পেঁয়াজ বলেন রসুন বলেন ইলিশ মাছ বলেন মানে যে কোনো জিনিসই মানে আমাদের এখান থেকে কিন্তু বিদেশি নিয়ে তারপর ওরা কিন্তু খায় আমাদের জিনিস ভালো বলে আমাদের জিনিসের অনেক মানে কি বলবো ভিটামিন আছে বলে ওরা কিন্তু আমাদের জিনিসগুলো নিয়ে সব দেশে আমাদের জিনিস দেয় ওরা খায় কিন্তু আর আমরা আমার একটা জিনিস খুব বাজে লাগে খারাপ লাগে সেটা হলো দেশীয় জিনিস আমরা যদি কিনতে যাই আমাদেরকে মানে দাম বেশি দিয়ে কিনতে হয় আমাদের দেশে যেটা হচ্ছে বাইরে যেটা যাচ্ছে সেটা আমাদেরকে বেশি দিয়ে কিনতে হয় এই জিনিসটা একদম বাজে লাগে কিন্তু তারপরও দেশীয় আমাদের নাই কি আমাদের সব জিনিসই কিন্তু ভালো আর আমাদের আমাদের দেখা যাচ্ছে ভালো লাগে আমাদের অনেক সময় মানে বাজেটের কারণেই দেখা যায় যে দেশি পেঁয়াজটা কিনতে না পেরে আসলে বাইরের পেঁয়াজটা কিনতে হচ্ছে দেশি মুরগির দাম বেশি বলে দেখা যাচ্ছে বাইরের মুরগিটা কিনতে হচ্ছে তো সেই ক্ষেত্রে নিজের দেশের পণ্য ভোগ করার ক্ষেত্রে যদি এই দামের তারতম্যটা না থাকে তাহলে মনে হয় নিজের দেশের পণ্য ব্যবহার করা আরো বেশি সহজ হয়ে যায় অনেক ভালো একটা পয়েন্ট বললেন আপু অনেক ধন্যবাদ শানু আপু আমরা এখন আসব হলো হাসিনা আপুর কাছে হাসিনা আপু আপনার কাছে এসে একটু শুনতে চাই যে দেশীয় পণ্যের ব্যবহারের ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে আর কিভাবে আসলে দেশীয় পণ্যের ব্যবহারটা আমরা বাড়াতে পারি আসসালামু আলাইকুম আপু শুভ সন্ধ্যা দেশীয় পণ্যটা আসলে আমি বলবো যে একদম একটা বাচ্চা আছে না যে নিয়ে আমি আমার ছেলে হোক মেয়ে হোক কিংবা নাতি হোক যাকে নিয়ে আমি মনে করো কখনো বের হয়েছি কিংবা একটা মেলাতে যাচ্ছি ওখানে কিন্তু আমার দেশীয় পণ্য এখন অনেক চাহিদা বিশেষ করে উদ্যোক্তা পুরা যখন থেকে এই নিয়ে কাজ করতেছে আর এই মেলা গেলে না অটোমেটিক আমার চোখ পাটের দিকে চলে যায় পাটের সুন্দর সুন্দর ব্যাগ মনে করো সেটা যে অফিসে খাবারের টিফিন বক্স গুলা নেওয়ার জন্য ফাইন ফাইন ব্যাগ তারপরে দেখা যাচ্ছে নিজেদের ইউজের জন্য পার্টস গুলা তারপর আমাদের যে দেশীয় শাড়ি গুলা বাটিক বলো মণিপুরি জামদানি টাঙ্গাইলে সবগুলাই দেখবা তো অন্য বাহিরের কান্ট্রির দুই একটা স্টল আছে ওটার মধ্যে একদম সবই মনে করো যে ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি ওই জিনিসগুলোর চেয়ে বেশি আকর্ষণগুলো আমাদের গুলাতেই থাকে কিন্তু এটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে কিংবা আমার সাথে যে নতুন জেনারেশনের যে যারা আছে বাচ্চাগুলা ওদের একটু নিয়ে মেলায় গিয়ে যে আমার দেশের এই পণ্য দেখো আমাদের দেশে পাট দিয়ে এগুলো তৈরি হচ্ছে তো এটার মানটা দেখো বা দেখতে কত সুন্দর ইউজ করা আমি কিন্তু জানো কি করি প্রতি বছর বাণিজ্য মেলা থেকে একটা অফিসের জন্য খাবারের ব্যাগ কিনি মানে খাবারের পাটের ব্যাগ পেয়ে জন্য প্রতি বছরই আমি একটা নতুন ব্যাগ কিনি এক বছর ইউজ করি সেই নভেম্বর আসছে আবার বাণিজ্য মেলা থেকে একটা পাটের ব্যাগ আর আমার বাসায় পাটের পার্স ব্যাগ এগুলো কন্টিনিউ মানে যেখানে যাই পছন্দ হয় নিয়ে আসি তো এই জিনিসগুলো আমরা তো ইউজ করবই ব্যবহার করবো এবং বাচ্চাদেরকেও নতুন যারা আছে ওই নতুন কে এগুলা কিনতে ব্যবহার করতে আগ্রহী করে তুলবো ওদের মধ্যে ধারণা দিব যে এটা আমার দেশে এটা ডিমান্ড অনেক বেশি বাইরে কিন্তু এটা আরো দাম দিয়ে ওরা কিনতেছে কিন্তু আমরা দেখা গেছে অবহেলা করি অনেক সময় কিনি না ভালো লাগে না সে পাটের একটা জিনিস কিনবো এটা কোনো ব্যাগ হলো

করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে আমার মনে হয় দেশ সংস্কারের দিকে নিজের দেশীয় পণ্য ব্যবহারের যে প্রচলনটা বৃদ্ধি পাচ্ছে সেটা আসলে বেশ ভালো করেই কাজে লাগবে সামনের দিনে আরো কথা হবে একটা বিরতি থেকে এসে সাথেই থাকুন অবশ্যই দেশের পণ্য আমাদের গর্ব এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে পুরো সময়টা আমরা আড্ডা দিলাম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবার কাছে নিজের দেশের পণ্যের কোন বিষয়টি বা কোন বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন সেগুলো নিয়ে আসলে ছোট ছোট করে শুনবো একটু জুমে চলে যাই সবার কাছে ছোট ছোট সময় দিতে পারবো তন্দ্র আপুর কাছে আসি তন্দ্র আপু আপনার কাছে এসে আমাদের দেশীয় পণ্যর ব্যবহার নিয়ে কিছু শুনি বা আমি সবসময় দেখেছি যে আপনি সুন্দর সুন্দর দেশীয় শাড়ি পরে আসেন দেশের প্রতি ভালোবাসা থেকে একটু আপনার কথা শুনে আপু আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপু রপ্তানি খাতে যত রপ্তানি হয় তার মধ্যে শিল্প শূন্যতম এবং এই যে দেশীয় পণ্য কিনে হন ধন্য আমার সানু আপা বলল আমি আসলে এটার সাথে একমত আমি সবসময় বেশিরভাগই জামদানি টাঙ্গাই সুতি শাড়িগুলো তারপরে মুসলিনের এই কিছু

বগুড়ার রসমালাই তো সেগুলোর মতোই মিষ্টি হলো মুক্তি আপু তা আমি একটু জানতে চাই যে বগুড়ার কোন পণ্যগুলো নিয়ে আসলে কথা হয় না বেশি এবং সেই পণ্যগুলো নিয়ে আরো কাজ হওয়া উচিত ধন্যবাদ আজকে টপিকটা অনেক সুন্দর এই যে আপু বলল দেশীয় পণ্য হয়ে কিনে হন ধন্য যেহেতু আমি উদ্যোক্তা তো আমি সব সময় চাব যে আমরা সবাই যেন দেশীয় পণ্য কিনি এবং দেশীয় পণ্য ব্যবহার করি আমাদের না হলে আমাদের দেশ এগিয়ে যাবে না আমাদের দেশের জিনিসগুলো যে কত কদর দেশের বাইরে গেলে বোঝা যায় দেশের বাইরে থেকে বোঝা যায় যে যখনই হাতে নেয় বা বাংলাদেশি পণ্য তাহলে তো অনেক সুন্দর আসলে আমাদের দেশের জিনিস আমাদের যে কত ভালো কত সুন্দর এবং আমাদের দেশের পণ্যের যে কত চাহিদা এটা আসলে দেশের বাইরে দেশের বোঝা যায় না আমি আমি কখনোই বিদেশি জিনিস দেশের জিনিসটাই ব্যবহার করি এবং আমি সবাইকে বলবো যে আসুন আমাদের এই যে ছোট ছোট উদ্যোক্তারা যারা আছে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর দেশীয় পণ্য তৈরি করে এবং আমাদের আমার পিছনে যে পর্দাটা দেখতে পাচ্ছ

আসলে নিয়ে একটু তানিয়া কাছে শুনে ধন্যবাদ অহনা শুভ সন্ধ্যা সবাইকে স্টুডিও আপুদের জন্য অনেক অনেক শুভ কামনা দেশীয় পণ্য কিনে হন ধন্য সবার মতো আমিও বলছি আসলে কি আমরা যদি সবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেশীয় জিনিস দিয়ে আমরা আমাদের পণ্যগুলো সাজাই আমাদের ঘরকে সাজাই নিজেকে সাজাই এবং পরিবারের সবার জন্য আমরা যখন গিফট কিনি ছোট ছোট হোক যে কোনো কিছুই হোক আমরা যদি দেশীয় জিনিস ইউজ করি কাউকে উপহার দেই ঘরের জিনিস রান্নাঘরের জিনিস শো পিস আমরা অনেক দামি দামি শো পিস দিয়ে আমাদের ঘর সাজাতে হবে নট নেসেসারি আমি আমার ঘরে আপনারা আসলে দেখবেন যে প্রতিটা জিনিসের মধ্যে একটা দেশীয় ছুপুয়া একটা আর্টিস্টিক একটা নস্টালজিক ব্যাপার আমি পছন্দ করি যেমন আমার ঘর ড্রয়িং রুম থেকে ধরে বেডরুম কিচেন আমি সব জায়গায় কাঠের জিনিস মাটির জিনিস বেতের জিনিস এগুলো আমি পছন্দ করি এগুলো দিয়ে ঘর সাজাতে নানান ধরনের আমার কাশের কাশার জিনিস তারপর আছে বেতের না আমি বান্দরবন গেলে সিলেট গেলে যেখানে যাই আমি সবকিছু দেশীয় জিনিস কালেক্ট করে নিয়ে আসি সেই অনেক পুরনো পুরনো জিনিস আমি আমি আমার আমার যে ড্রেসটা পরে আছি এটা আমাদের দেশীয় একটা পণ্য আমার বুটিক সেরি অনেক বছর আগের জামালপুর থেকে আমি নিজে ডিজাইন করে দিতাম এবং সেখান থেকে আমি নিয়ে আসতাম আর আরেকটা দেশীয় পণ্য দেখাই এটা হলো আমার মায়ের আপুর এটা হলো আমার মায়ের বিয়ের শাড়ি মসলিন আপনারা যে শাড়ি নিয়ে কথা বলছিলেন এটা মিনিমাম পঁয়ষট্টি বছর আগের শাড়ি হবে এটা আপনি যদি আংটির ভিতর দিয়ে নেন আমার মনে হয় আংটির ভিতর দিয়ে চলে যাবে সংগ্রহে আছে রং যায় না মুসলিমের আসলে ঐতিহ্যটা ধরে রাখার মতোই একটা কাপড় অনেক ধন্যবাদ তানিয়া আপু সময়ের সংক্ষিপ্ততার কারণে আসলে আরেকজনের কাছে চলে যেতে হচ্ছে অনেক ধন্যবাদ আপু শুনতে পাচ্ছি না একেবারে আসছে না মরিয়ম আপুর কাছে আসি মরিয়ম আপু আপনার কাছে এসে আমি দেখেছি যে আপনি দেশীয় পণ্য ব্যবহার করেন কেনেন এবং নিজের ঘর সাজান দেশীয় পণ্য দিয়ে দেশীয় পণ্য আসলে আপনার কাছে কতটা মানে আবহ রাখে আপনার জীবনে সেটা একটু শুনে শুভেচ্ছা সবাইকে ভালোবাসা আশা করি সবাই ভালো আছে হ্যাঁ নিজে দেশ বলে কথা আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি আমার দেশের পণ্য আমি আসলে অনেক ভালোবাসি আমি তো এমনিতে একটা যে কাজ করতাম চাকরিতে ছিলাম তখন আমি নারী উদ্যোক্তাদের নিয়ে অনেক মেলা করেছি আমার কাজের রিলেটেড রিলেটেড ছিল এস এম মেলা বাংলাদেশ ব্যাংকের মেলা সেখানে নারী উদ্যোক্তাদের পণ্য ছিল তাদেরকে আমি সবসময় অনুপ্রাণিত করতাম এবং সময় সাহায্য করতাম তাদের সেই সব দিনের কথা মনে হলে এত শান্তি লাগে আনন্দ লাগে আজকে আমাদের যে কি বলে আমাকে ফোন দিয়েছিল খালা তুমি আসো আজকে যেতে পারিনি কালকে শেষ মেলাটা নারী মেলা আমাদের সবাই উচিত আমার ঘর বাড়ি সাজাই নিজেও সাজি ধন্যবাদ একদম শেষ থেকে এসে বা জিজ্ঞেস করতে চাই যে রাষ্ট্রীয় ভাবে বা নিজের দেশের কাছ থেকে নিজের দেশে উদ্যোক্তা হিসেবে কোন রকম সাপোর্ট যেটা আপনারা আশা করেন সেটা নিয়ে একটু রুমান আপুর কাছে শুনুন নারী উদ্যোক্তাদের যেটা প্রবলেম হলো পুঁজি খুব স্বল্প মানে কেউ দুইশো টাকা নিয়ে কেউ চারশো টাকা নিয়ে পনেরোশো টাকা নিয়ে কাজ শুরু করে সেই ক্ষেত্রে অবশ্যই যদি মানে এই নারী কোনোভাবে সহযোগিতা করা হয় সরকারি ভাবে বেসরকারি ভাবে তাহলে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো আর যে কোনো আর দেশীয় পণ্য নিয়ে যেহেতু কথা হচ্ছে দেশীয় পণ্যের প্রচারটা খুবই জরুরি কারণ আহ আমরা হয়তো দেখা যাচ্ছে আসলে নতুনভাবে উদ্বুদ্ধ হচ্ছে যে দেশি পণ্য এই যে দেশি পণ্য কিনে হয়ে ধন্য কিন্তু তারপরেও কিন্তু আমরা দেশের মধ্যে আটকে থাকি না যখনই কোনো অকেশন আসে আমরা ভালো কিছুর জন্য অন্য কোথাও চলে যাই কনসিস্টেন্সিটা আসলে থাকে না দেখা যায় একটা প্রচার হচ্ছে আবার দেখা যায় যে সেইটার প্রচার বন্ধ হয়ে যাচ্ছে অনেক ধন্যবাদ একটা একদম শেষ মোমেন্টে এসে আপনার কাছে একটু শুনি আপু আমাদের দেশের যে পণ্য নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে এটা আসলে আমাদের গর্ব এবং এটা কিনে যদি আমরা আরেকটু চর্চা করি এবং এটাকে যদি আমাদের গণ্ডির বাইরে নিয়ে যেতে পারি তো এই জন্য প্রচুর ট্রেনিংয়ের প্রয়োজন আমরা আসলে যারা এখনও নতুন কিছু করবে তাদেরকে নিয়ে যদি একটু ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো একটু বেশি করে করা যায় এটা আমরা সরকারের কাছে চাচ্ছি আর হচ্ছে যখন এটা দেশের বাইরে নিয়ে যাব তখন এটার প্রচারটা আসলে বেশি হবে আর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে এই যে ঈদের সময় যে কোনো অকেশানে আমরা কি করি যে দেশের জিনিসটাকে যদি আমরা সবাই সাপোর্ট করি পছন্দ কিন্তু বাইরের জিনিসটাকে কেনাটা একটু ফেভার করি এটা বন্ধ করতে হবে সেক্ষেত্রে হবে কি আমরা প্রত্যেকটা সেক্টরে যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোকে একটু মানটাকে বাড়াতে হবে সেদিকে একটু নজর দিতে হবে সেটা জামদানি শাড়ি হোক মুসলিম শাড়ি হোক টাঙ্গাইল শাড়ি হোক সব কিছুকে আমরা একটু আরেকটু ডেভেলপ করবো আরেকটু উন্নয়নের দিকে নিলে তাহলে আমাদের যে সমাজ বা দেশ তাহলে আমরা একটু আগ্রহ ফিরে পাবই তাহলে আমরা অকেশনে আমরা একদম ওগুলাই পড়ব যে কোন ট্রেন্ড আসছে এটাকে আমরাർച്ചচা করতে হবে যদি উদ্যোক্তারাই কাজ করেন যে অন্য কোন দেশে যেতেই দেব না যে এই ট্রেন্ড ডাস্ট হামলাই তৈরি করে আমরা তৈরি করব এবং আমরা সেটা দেশে বাইরে পাঠাবো একবারে অনেক ধন্যবাদ জুমে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ দেশের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা আছেন তারা ছোট কিছু পুঁজি নিয়ে আসলে ব্যবসা করার চেষ্টা করছেন এবং তাদেরকে যদি আপনি সাহায্য করেন সহযোগিতা করেন তাদের পাশে দাঁড়ান আমরা দেশ হিসেবে বাংলাদেশ হিসেবে আমার কাছে মনে হয় উন্নয়নশীল দেশ থেকে উন্নত হতে বেশি দিন থাকবে না যখন আমরা একজন আরেকজনকে সহযোগিতা করে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডটাকে শক্ত করে ফেলবো এমনটাই করব এবং দেশীয় পণ্য বেশি বেশি করে কিনবো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে